ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 3 নম্বর, আমরা খয়রাত খাওয়াবো না, আমরা এই সুযোগে আছি রমজান মাসে রোজাদার খাওয়াবো। সারা বছর খয়রাত খাওয়াই নাই, খয়রাত খাওয়ানো ঠিক না, এখন রোজাদার খাওয়াচ্ছে। 22 রোজা, 27 রোজা, 23 রোজা, 21 রোজা, আসর সালাতের পর থেকে ইফতার পর্যন্ত, মিলাদ দিক বা না দিক, রোজাদারকে এক জায়গা করে ইফতার করানোর পর একটা মোনাজাত হচ্ছে আর বকশাচ্ছে, এইভাবে আমার দাদার নামে আমি রোজাদার খাওয়ালাম, মরা বাপের নামে আমি রোজাদার খাওয়ালাম। একটা কথা বলি, একটা লোক একটা বড় বাড়ি করছে, বিশাল বাড়ি, বাড়িতে 30টা জানালা আছে, কোনোদিনও যদি মোনাজাত না করে, আল্লাহ আমার জানালা দিয়ে তুমি কিন্তু বাতাস দিও নিয়মিত, তাতে কি বাতাস বন্ধ হয়ে থাকবে? বুঝলেন না মনে হয়? সব জিনিসকে চাওয়ার দরকার আছে? মানে আপনি জানালা করছেন কিন্তু একদিন আল্লাহকে এই কথাটা মুখ দিয়ে বলেন নাই, এ পর্যন্ত বলা পাপ তা বলি না, কিন্তু বলেন নাই যে আল্লাহ আমার এই জানালা দিয়ে তুমি কিন্তু বাতাস দিও, তাতে কি বাতাস বন্ধ করে দেবেন আল্লাহ? অন্য বাড়িতে বাতাস গেলে এই বাড়িতেও আসবে, মাঝখানে কথাটা যদি ঘুরে বলতেন আল্লাহ জানালা করছে যাতে তোমার ঘরের আদান শুনতে পারি, মনে করেন এটা একটা উদাহরণ দিলাম, তাহলে বাতাস বন্ধ হয়ে যেত নাকি? নিয়তটা কত বড় জিনিস। এই কথাটাই ঘুরায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপরে যদি দিতেন যে আমি এটা দিয়ে আদান শুনবো আল্লাহর ঘরের, এটা দিয়ে আমি কোরআন তিলাওয়াত শুনবো, বা একটা কিছু বললেন আপনি, অন্য বাড়িতে বাতাস গেলে আপনার বাড়ি এমনিতেই আল্লাহ বাতাস দেবে, মাঝখানে নিয়তটা ভালো, কথা বুঝতেছেন? তাহলে মানুষ এইটা কেন বোঝে না যে আমি সিয়াম পালন করব, আমি তারাবি পড়ব, আমি রোজাদার খাওয়াবো, এগুলো তো একটা ভালো ইবাদত, এগুলো ভালো কাজ। মানুষকে খাদ্য খাওয়ানো একটা গুরুত্বপূর্ণ ইবাদত না? তোতের উত্তম, মানুষকে খাদ্য খাওয়ানো সেই রকম বড় ইবাদত, একেবারে উত্তম কর্মের একটা। কিন্তু মরা বাপের নাম নিয়ে আর খাওয়াটাই মাটি করে দিচ্ছেন নেন, অথচ আপনি কিছুই নিয়ত না করে যদি মনে করতেন আমি 10টা রোজাদারকে এক জায়গা করে আমি ইফতার করাবো তাদের, তাতে ইফতারের জন্য একটা নেকি তো পাইতেনি, নেক সন্তান ওয়ালাদুল সালেহুন হিসাবে এই যে ভালো কাজটা করলেন আপনার আব্বার জন্য অটো আল্লাহ নেকি দিয়ে দিতেন। কিন্তু মরা মানুষকে কেন্দ্র করে এতগুলো রোজাদারকে এক জায়গা করার কারণে মোট গেছে, মোটই বাতিল, যা না পারালেন ইফতার করা, না পারালেন বাপের নেকি দেওয়া, কেননা এটা আবার রোজার মাসের খয়রাত হয়ে গেল, রোজার বাইরে ছিল হইলো খয়রাত, রোজার মাসে হয়ে গেছে হইলো রোজদার খাওয়াবো ইফতার করাবো, জি না একই, বিয়েই বাড়ি যায় বেদাত করলেও যেমন পাপ হয়, নিজের বাড়িতে বেদাত করলেও পাপ হয়। কত লোক বিয়েই বাড়ি দেয়া সারি মোনাজাত করে কাঁদতেছে আর এখানে এসে খোসা বদলা দিয়েছে, কয়েদ মেয়ের সংসার কি মনে করে, সবাই হাত তুললো, সবাই দাঁড়ায়ছে, আমি না তুললে কেমন হয়? এইরকম ইসলাম আমাদের নাই, ইসলাম আছে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে ইনশাআল্লাহ।